প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ইন্টার্ন চিকিৎসকদের হামলা ও মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন রাবির সাধারণ শিক্ষার্থীরা অভিনব প্রতারণার শিকার হয়ে মামলায় জর্জরিত রাজশাহীর এক যুবক প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রবিবার বিকেলে তাদের কর্মবিরতি সাময়িক স্থগিতের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা ইমরান হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যু নিয়ে চিকিৎসকদের মারধরের ঘটনায় শনিবার দুপুর থেকে কর্মবিরতি পালন করছিলেন তারা ডাক্তার ইমরান বলেন দুপুরে হাসপাতাল পরিচালনা পরিষদের সঙ্গে তাদের বৈঠক হয় বৈঠকে রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্তে বিকেল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল স্বামী মিয়াজদানি বলেন সাধারণ মানুষের সেবা নিশ্চিতে ইন্টার্নদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়েছে তিনি বলেন ইন্টার্নরা কাজে ফিরে আসায় চিকিৎসা সেবা স্বাভাবিক অবস্থায় ফিরেছে বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার নৌসাদ আলী সহ অন্যান্যরা হাসপাতালে আক্রমণকারী সরকারি সম্পত্তি করেন চিকিৎসকের কাজে বাধা দানকারী হেনস্থাকারীদের উপযুক্ত আইনের আওতায় নিশ্চিত না হয় আমরা মনে করি যে আমাদের এই কর্ম পরিবেশ উন্নয়নের জন্য চিকিৎসকদের আছে তার আসলে যারা সাধারণ মানুষ সেবা পেতে চায় তারা গোপন প্রতিপক্ষ হতে পারে না সেই কারণে আমরা তাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছি তারা আমাদের আলোচনায় সারা দিয়ে আমাদের প্রিন্সিপাল আছেন এখানে আমাদের ডিরেক্টর আছেন আমাদের বিভাগীয় পরিচালক এই স্বাস্থ্যের যত যারা ম্যানেজার আছেন এখানে যারা কর্মকর্তা আছেন তারা সবাই এখানে কথা বলেছিলেন রাজনৈতিক সাথেও আমরা কথা বলেছিলাম তারাও আশ্বস্ত করেছেন যে আপনারা সবাই জানেন যে তাদের যে দুটি দাবি এটা কিন্তু আপনাদের সবারই দাবি যে আসে একটা ভালো কর্ম পরিবেশ এই হাসপাতালে থাকুক চিকিৎসকরা নির্বিঘ্নে মানুষের সেবা দিতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাহারিয়ারের মৃত্যুর ঘটনায় হাসপাতালে চিকিৎসায় অবহেলা ছাত্রদের ইন্টার্ন চিকিৎসকদের হামলা ও মামলার প্রতিবাদে রাজশাহী ঢাকা অবরোধ করে মানববন্ধন করেছেন রাবির সাধারণ শিক্ষার্থীরা রবিবার সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন চিকিৎসা অবহেলায় হাসপাতালে শাহরিয়ারের মৃত্যু হয়েছে প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর ইন্টার্ন চিকিৎসকেরা হামলা করেছে এবং ছাত্রদের নামে মামলাও করেছে এসব মেনে নেওয়া যায় না বলেও জানান আন্দোলনকারীরা এসময় সাহারিয়ারের মৃতদেহের পাশে অবস্থানকালে তার সহপাঠীদের ওপর নৃশংস হামলা হত্যা চেষ্টা এবং শিক্ষক লাঞ্ছনায় জড়িত ইন্টার্ন চিকিৎসক নার্স ওয়ার্ডবয় এবং আর্সারদের অতি দ্রুত দায়িত্ব থেকে অব্যাহতি এবং তাদের আইনের আওতায় আনা দাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার সহ নয় দফা দাবি পেশ করেন দাবি মানা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা অনলাইনে মোবাইল বিক্রি করতে গিয়ে অভিনব প্রতারণার শিকার হয়েছে রাজশাহীর সজিবুর রহমান নামের এক যুবক প্রতারণার জালে জড়িয়ে একের পর এক মামলায় জর্জরিত ওই যুবক এখন দিশেহারা প্রতিকাচ্ছে রবিবার সকালে মহানগরীর গুড়িপাড়া এলাকার একটি ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ওই যুবক প্রতারণার শিকার সজীবুর রহমান রাজশাহী নিউ ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং নগরীর গুড়িপাড়ার গুলজারবাগ এলাকার সেলিম রেজা ছেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সজীবুর জানান দুই সালে জুলাই মাসে তার নিজের ফোন বিক্রির জন্য বিক্রয় ডট কম এ বিজ্ঞাপন দেন সেই সূত্রে ঢাকার এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয় তিনি তার ফোন না কিনে চাকরির প্রলোভন দিয়ে এনআইডি শিক্ষাগত যোগ্যতা সনদ সহ সকল জনের সঙ্গে প্রতারণা ওই বছর আগস্টের প্রথম দিকে মোবাইল দেওয়ার নাম করে পটুয়াখালী জেলার ইয়াসিন পাটোয়ারির কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন বাঁধন নামের এক পুলিশ সদস্য ঘটনা বুঝতে পেরে ওই বছর ছয় ডিসেম্বর নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি জিডি করে ভুক্তভোগী সজিবুর এরপর চলতি বছর সাতাশ সেপ্টেম্বর কাশিয়াডাঙ্গা থানার মাধ্যমে এরপর জানা যায় বরিশালের পিবিআই প্রতারণার মামলা হয়েছে সজিবুরের নামে এমন খবর আসে ঢাকার উত্তরা থেকেও পরে সে বুঝতে পারে তার দেওয়া কাগজপত্র ব্যবহার করে বিভিন্ন জনের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক চক্র অভিনব প্রতারণার ফাঁদে পড়ে দুর্বিশহ জীবন থেকে মুক্তি চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবং প্রতারক চক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার নাটোরের নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এ সময় ভাঙচুর করা হয়েছে একটি মোটরসাইকেল রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা পরিষদ গেট এলাকায় এই ঘটনাটি ঘটে আহত আসাদ নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান উপজেলা চেয়ারম্যান আসাদ ও তার দুই ভাই সন্ত্রাসীদের হামলায় নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবনের হত্যাকারীদের শাস্তির দাবিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা গেট এলাকায় তার ভাড়া বাসায় যান চেয়ারম্যান আসাদ পরে পুনরায় উপজেলা পরিষদে যাওয়ার জন্য বের হলে বাসার সামনে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় আসাদের ওপর এসময় সময় আসাদ পালিয়ে তার বাড়ির ভেতরে যান পরে সেখানে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করে চলে যায় সন্ত্রাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে হামলার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করেননি চেয়ারম্যান আসাদ অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি নোয়াখালীতে চব্বিশতম বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ফোরামের উদ্যোগে বিদায় ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে রবিবার সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জেলা কমিটির সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর ইকবালের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চব্বিশতম বিসিএস শিক্ষা ফোরাম কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান লিখন এ সময় ফোরামের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ